মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট 2024-এর শিরোপা জিতেছেন বরিশালের মেয়ে ফেরদৌসী তানভীর ইচ্ছা। শুক্রবার রাতে রাজধানীর একটি 5-তারকা হোটেলে আয়োজন করা হয় প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। প্রতিভা, বুদ্ধিমত্তা ও সৌন্দর্যের এই মহা উৎসবে মোট 10 জন প্রতিযোগীকে মুকুট পরিয়ে সম্মানিত করা হয়েছে, যারা বিশ্বের 6টি মহাদেশের 10টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। আগামী 9 নভেম্বর ফিলিপাইনে অনুষ্ঠিত 24তম মিস আর্থ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মিস বাংলাদেশ খেতাবজয়ী ইচ্ছা। এছাড়াও প্রথম রানার আপ কাজী তারানা কম্বোডিয়ায় মিস গ্লোবাল এবং দ্বিতীয় রানার আপ মাহবুবা রহমান লাবণ্য যুক্তরাষ্ট্রের রয়্যাল ইন্টারন্যাশনাল মিস আয়োজনে অংশ নেবেন। ছোটবেলা থেকে সবসময় আমার স্বপ্ন ছিল যে বাংলাদেশকে আমি রিপ্রেজেন্ট করতে চাই, কিছু করতে চাই বাংলাদেশের জন্য, নিজের দেশের জন্য কিছু করতে চাই। বিউটি প্যাজেন্টে জয়েন করা সত্যি বলতে আমি ছোটোবেলা থেকে যখন প্যাজেন্টগুলো দেখতাম আমার তখন মনে হতো কত ভালো লাগবে না এভাবে সামনে গিয়ে হাঁটতে, এভাবে ওয়েভ করতে। সো দেন আই থট লেটস ওয়াই নট পার্টিসিপেট ইন ওয়ান, সো আই ডিড অ্যান্ড হিয়ার ওয়ার আই অ্যাম টুডে রিপ্রেজেন্টিং বাংলাদেশ ইন্টারন্যাশনালি। এই আয়োজনের শীর্ষ 10-এর বাকি 7 জন থাইল্যান্ডের মিস হেরিটেজ ইন্টারন্যাশনাল, ভারতের মিস এশিয়া, মিস এশিয়া গ্লোবাল, মিস গ্ল্যাম ওয়ার্ল্ড, ফিলিপাইনের মিস ইন্টার গ্লোবাল, দক্ষিণ আফ্রিকার মিস কালচার গ্লোবাল এবং কসোভো ও আলবেনিয়ায় মিস ফ্রিডম অব দ্য ওয়ার্ল্ড প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আমি যে এই টাইটেলটাতে এনটাইটেলড হলাম, আমি আশা করছি বাংলাদেশকে সঠিকভাবে রিপ্রেজেন্ট করার জন্য আমার উপর যে ভরসা রাখা হয়েছে সেই ভরসার যথাযোগ্য উত্তর আমি দিতে পারবো। কোন সিচুয়েশনের মধ্যে দিয়ে এসে আজকে এখানে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি সেটা একমাত্র আমি জানি। আমার বাবা ইজ ইন সিসিইউ, বাট তারপরও আমি যতটা পেরেছি নিজেকে শক্তভাবে উপস্থাপন করতে চেয়েছি এবং আমি আমার ধৈর্যের, আমার কনফিডেন্সের একটা ফলাফল পেয়েছি। বাংলাদেশকে পুনর্গঠন ও পুনরায় ব্র্যান্ডিং করতে প্রতিশ্রুতিবদ্ধ এই নারীরা পরিবর্তনের দূত হিসেবে পরিবেশগত রক্ষা ও সামাজিক দায়বদ্ধতার গুরুত্বকে বিশ্বমঞ্চে তুলে ধরবেন বলে প্রত্যাশা মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান মেঘনা আলমের। এখানে আসলে শুধুমাত্র আমরা এটা মেয়েদের জন্য করছি বললে কিছুটা ভুল হবে। দিস ইজ সামথিং উই আর ডুইং ফর বাংলাদেশ। বাংলাদেশের যে একটা ইমেজ ইন্টারন্যাশনালি সেটাকে কত ডেভেলপ করা যায় এটারই একটা প্রক্রিয়া হচ্ছে মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্ট। আমাদের মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্ট থেকে শুধুমাত্র একটা ইন্টারন্যাশনাল কনটেস্টে না, 10-10টি ইন্টারন্যাশনাল কনটেস্ট বিভিন্ন দেশে, বিভিন্ন মহাদেশে আমাদের বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে মেয়েরা কম্পিট করতে যাবে। এটা একটা প্রক্রিয়া যার মাধ্যমে সারা বিশ্ব বাংলাদেশকে চিনবে আমাদের আর্ট, কালচার, ট্যুরিজম, বিউটি অ্যাডভোকেসির জন্য। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, মিস বাংলাদেশ বিউটি প্যাজেন্টের মটো হচ্ছে রিবিল্ডিং অ্যান্ড রিব্র্যান্ডিং বাংলাদেশ গ্লোবালি। মিস বাংলাদেশ কেবল বাহ্যিক সৌন্দর্যের প্রতিযোগিতা নয়, এটি ব্যক্তিত্ব, শিল্পমূল্য, নারীত্ব এবং মার্জিত অনুভবের প্রতিফলন। বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশকে 10টি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্ব করা হবে, যা প্রমাণ করবে বাংলাদেশি নারীরা বিশ্বের অন্য নারীদের মতোই যোগ্য। নিয়াত শুভ, সময় সংবাদ, ঢাকা।